হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু গোল্ড প্লেটেড জুয়েলারি। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকে জানো যে আমি ব্লগ ভিডিও মাত্র সবে মাত্র আরম্ভ করেছি করা। আগে অনেক রান্নার রেসিপি করতাম, তখন আমার শাশুড়ি মা ছিল, শাশুড়ি মায়ের অনেকটা হেল্প করতো আমাকে, মাকে মাঝে মাঝে কিছু ফোন করতাম, তো এইভাবে হয়ে যেত। কিন্তু এখন আর সেইভাবে রান্নার ভিডিওগুলো ছাড়া হয় না আমার। তো উনি আমাকে বলতো যে এই রান্নাগুলো যে আমি পারি বা করি সেগুলো একটু কাজে লাগা। তো এখন আর সেইভাবে শুধুমাত্র রান্না করে ভিডিওটা ছাড়া হয়ে ওঠে না, একদম ব্লগের মধ্যেই যে রান্নাটা করি সেটাই কিন্তু ছাড়া হয়, আর ব্লগ ভিডিওটা রান্না হয়। মানে চেষ্টা করছি আমি ভালো করা, জানি না কেমন হচ্ছে, হয়তো খুব একটা ভালো হচ্ছে না, তো সেই জন্য মানে দেখি কী হয়। তো আজকে কিন্তু আমি কোনো সারাদিনের কোনো ব্লগ ভিডিও বানাইনি, আর আজকে আমি এই ভিডিওটাই আমার বোন আমাকে বলে, মানে ও আমাকে অনেকটা বেশি আমাকে আগিয়ে দেয়। আমি জানি অতটা আগানোর ক্ষমতা আমার নেই বা পারবো না, আমি একা নিজে আমার একার দ্বারা, মানে একা ফোন ধরে বা স্ট্যান্ড দিয়ে হোক যেভাবে ফোন রেখে ভিডিওটা করা বা নিজে এডিট করা, নিজে থাম্বনেল লাগানো, নিজে পুরোটাই নিজে করা, সেই জিনিসটাকে একা করে উঠতে পারি না ভালোভাবে ব্লগ ভিডিওটা। চেষ্টা করি করার, তো দেখা যাক কী হয়। তো আমি আজকে কোনো ব্লগ ভিডিও যদি করিনি, আমার বোন আমাকে বললো তুই আজকে এই গয়নাগুলো আজকে আছে তোর কাছে গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো, সেগুলোই কিন্তু আজকে একটা ভিডিও বানিয়ে ফেল, আজকে সময় হয়ে ওঠেনি সেভাবে ভিডিও করার, তো সেই জন্য কিন্তু ওর কথাতেই করা। আর ও আমাকে যেভাবে আগিয়ে দেয়, মানে তুই এটা কর ওটা কর, ও আছে বলে হয়তো এই একটু আধটু আমি যা করছি সেটা কিন্তু ওর জন্যই করছি। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে এই দেখো, পুরো একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছে। আরও কিছু আছে, আগে আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। যেমন ধরো এইটা, এই হারটা, এই হারটা কিন্তু আমার বিয়ের হার, মানে বিয়েতে আমার বাপি আমাকে একটা চিপ দিয়েছিল, তারপরে নেকলেস ছিল, তারপরে কিন্তু এটা আমি কিনেছিলাম বিয়ের দিন পরার জন্য। এটা হচ্ছে একটা সীতাহার। আরো একটা সেট দেখাই, যেটা হচ্ছে এই যে এই হারটা। এই হারগুলো কিন্তু দু বছর আগে প্রায় খুব উঠেছিল, মানে অনেকেই দেখেছিলাম পড়েছে, কিন্তু আমি কেনার আগে আমি দেখিনি কাউকে পড়তে, আমি কেনার পরে দেখেছিলাম যে কেউ পড়েছে এই হারটা। এটার মধ্যে একটা দুটো থাকতো, এটার মধ্যে আরও দুটো থাকছিল, মানে এখানে একটা নিচে একটা, মোট চারটে থাকে ছিল। এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল, কিন্তু আমি যখন পড়েছিলাম, তারপরে যখন মানে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে পড়েছিলাম, আমার বোনের বিয়ে ছিল, তা যখন খুলছি, খুলতে গেছি তখন দেখি আমার মানে নিচের এই থাক দুটো নেই, তো জানি না কখন কোথায় খুলে পড়ে গেছে। গেল এটা, আর এটার কানের সেট হচ্ছে এই যে এরকম দুটো কানের, মানে যেরকম দুটো থাক হাটটায় ওরকমই দুটো থাকের কানের। আর হচ্ছে এই কানেরটা, এটা আমি হাতি বাগান থেকে কিনেছিলাম, মানে টপ যেন দেখিয়ে দিই। এই যে এটা আমার মা বলে এই কানেরটা নাকি আমাকে পরলে খুব ভালো লাগে, জানি না কি। এই কানের দুটো, আর হচ্ছে এই যে এই কানের দুটো, আর এটার সঙ্গে সেটের হার হচ্ছে এটা, এই হারটা। এটা আমি হাতিবাগান থেকে কিনেছি, আর আমার বিয়ের পরপর, মানে বিয়ের পরে যে পুজোটা গেল সেই পুজোর সময় কিনেছিলাম এটা। আমি একটা আমার ননদের সঙ্গে গিয়ে এটা কিনেছিলাম, এই সেটটা। তখন নিয়েছিল 700 টাকা, জানি না এখন কীরকম দাম হবে এই সেটগুলো। গেল এগুলো, আর হচ্ছে এই কানের দুটো, এই দেখো আমাকে কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই কানের দুটো, এই কানের দুটো কিন্তু আমার ভীষণ পছন্দ, মানে আমি যখন যাই, আমার না একটা শখ আছে, মানে
আমি কোনো সেট বা কোনো শাড়ি চুড়িদার এসব কিন্তু আমি কম কিনি। আমি কিন্তু যখনই হাতি বাগানে যাই তখনই কিন্তু একটা করে স্মৃতি মানে একটা করে কানের কিন্তু আমি নিয়ে চলে আসি। আর আগে বিয়ের বিয়ের পর পর কি হতো, আমি কানের তো কিনতামই, তার সঙ্গে একটা করে ব্লাউজ কিনতাম। মানে আমার কাছে যত ব্লাউজ আছে, যত ডিজাইনের ব্লাউজ আছে, আমার মনে হয় সেগুলো আমি যদি একটা যদি দেখাই যে আমার ব্লাউজের কালেকশন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এই যে ছিল কানের, আরও একটা ঝুমকো দেখাই। এই ঝুমকোটা এটা শ্রীহরির থেকে নিয়েছিলাম। এই যে এটা যদিও আমি আমার বোনকে দিয়েছিলাম, তো বোন আবার আমাকে দিয়েছে, মানে পরার জন্য পরেছিল, তারপরে আবার আমাকে দিয়েছে। তারপর দেখাচ্ছি আরো, এই যে এটা একটা টপ, চারকোনা একটা টপ। আগেরটা দেখালাম ওটা বোন ছিল, আর এটা কিন্তু চারকোনা। এরপরে আসি একটা কান পাশা, এই যে দেখো এইটা এইভাবে পরে যদিও আমাকে জানি না পাগলের মতো লাগছে কিনা, তো এই জিনিসটা এরকম। দেখাই এবার দুটো হাতের আঙুল। এটা হচ্ছে অনেকটাই বড়, মানে দুটো আঙুল কিন্তু একদম জয়েন্ট হয়ে যাবে মনে হয় যা। এই যে এটা একটা, আর এটা একটা, আমি হাতে মানে হাতের কিছু জুয়েলারি। এই যে এটা একটা বালা, এটা কিন্তু আমার শাশুড়ি মামাকে দিয়েছে, মানে উনি পরতেন, তারপরে আমি একদিন নিয়ে পড়েছি, তারপর থেকে এটা আমার কাছেই রয়েছে, যদি আমার শাশুড়ি এখন আর নেই। আর এটা আমার, এটার একটা সেট আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, তো এটা একটাই রয়েছে। এই যে মানে একটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এই যে একটাই রয়েছে আমার কাছে। আর আমার হাতে এখন যেটা আছে এটাও কিন্তু আমার শাশুড়ি মা আমি নিয়ে নিয়েছি অনেকদিন আগে, আমি পড়ি সবসময়। আর তারপরে আসি, এই চুড়টাই, এটা কিন্তু আমি দোকানে গিয়ে বলেছিলাম মানে চুড় দেখাতে, মানে জয়েন্ট একসঙ্গে যে বড় চুড়গুলো হয় সেগুলো দেখাতে, তো তখন আমাকে বললো এটা একটা নতুন নতুন ডিজাইন আছে, এটা এটা নিয়ে যান ভালো হবে, তো এই জিনিসটা কিন্তু তখন আমি কিনি। আর আরেকটা ব্যাপার, তারপরেই আমি দেখি এই ডিজাইনের আরো আরো কয়েকজনের হাতে, সরি দু একজনের হাতে, আর দোকানে আরো দেখেছি, কিন্তু সচরাচর সবার কাছে হয় মনে হয় না এটা আছে। এটা কিন্তু ভীষণ পছন্দ, এটা পরলে কিন্তু হাতটা ভীষণ ভালো লাগে, এমনিতে ভালো লাগে, এটা পরলে ভালো দেখি তোমাকে। এটা শুরু আমি দেখাই এক এক, এই যে এটা, এই সেটটা কিন্তু আমি কিনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, উনি আর পরেননি, ওনার এরকম সেম একটা সোনার নেকলেস আছে, তো সেই জন্য আমাকে বললো আমার কাছে তো এরকম সোনার ডিজাইন আছে এটা দিয়ে তোর কাছে নিয়ে। এটা আমি কিনেছিলাম এই সামনে একটা বাজার থেকে, তো এমনি টুকটাক ক্লিপ হাটঠার কিনতে গেছিলাম, তখন এই ডিজাইনটা দেখেছিলাম, তো আমার বেশ ভালো লেগেছিলো, তো আমার মনে হচ্ছিলো যে ওনাকে ভালো লাগবে, তো দেখি আমার কাছে পৌঁছে। এবার দেখাই আমি, এই যে কানেরটা দেখছো, এটার সেটটা এই যে কানেরটা
সেট, প্রচন্ড ভারী সেটটা। আর সেটটা কিন্তু মানে 2 বছর আগেই নতুন বেরিয়েছে, তার আগে কিন্তু এরকম দেখিনি আমি, মানে বেরোয়নি আর কি। আমার জামাইয়ের ডিজাইনটা বলে মনে হয় বোঝা যাচ্ছে না সেটটার ডিজাইনটা, কিন্তু ভীষণ সুন্দর। আমার বোনের বিয়েতে কেনা এটা। ওপরে যদি একটা কোনো কিছু হার পরা যায় সিম্পল, তারপরে যদি এটা পরা যায় তাহলে কিন্তু পুরো গলা একদম ভরাট হয়ে যাবে। যেহেতু অনেকটা ভারীও, বিয়ে বাড়ি বা বিয়ে যে নাকি যার নাকি বিয়ে বা কোনো বিয়ে বাড়ি বেনারসির সঙ্গে যদি পড়ে তাহলে কিন্তু এটা সবচেয়ে ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় না খুব একটা এদিক সেদিকে, মানে দিনের বেলা কোনো অনুষ্ঠানে বা রাত্রিবেলা হালকা জন্মদিন সর্বদিনে এসব ভালো লাগে না, একমাত্র বিয়ে বাড়ি ছাড়া, আর যার বিয়ে তাকে ছাড়া। তো গেল, এই দুটো চুড়ি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আসছি হাতের, এগুলো মানে এগুলো বিয়ে বাড়িতেই পরে, বিয়ে বাড়ি মানে যার বিয়ে সেই পরে, তারপর থেকে আর পড়া হয়নি এগুলো। আমার হাতে এর মধ্যে ভাল লাগছে না, যেহেতু নেল পলিশ নেই বা নখ ঠোক নেই, সেই জন্য এত ভাল লাগছে না আমার হাতে। কিন্তু অনেক সুন্দর দেখতে, দুটো আছে দু হাতে, একটু পরে যদিও এই দুটো। এটা কিন্তু রূপো, মানে বলে না সোনার জল করা, সোনার কালার করা, সেটা এটা কিন্তু রূপো। কে না জিনিসটা কোথায় আটকে গেছে, অনেকটা ভারী কিন্তু এটা, এটা আজকের না, এটা এটা আমার অনেকদিনকার, মানে অনেক বছর আগেকার, এটা যখন ছোট ছিলাম তখনকার, তখন এটা রূপোর, যেহেতু রূপোর কালারেরই করা ছিল, কিন্তু এখন এটাকে এরকম ভাবে সোনার জল মানে সোনার কালারের করা হয়েছে। আরো একটা সেট দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা। এটা কিছুদিন আগে আমার মাসি আমাকে দিয়েছে, লাল লাল কালার পুঁতি দিও। এটা সচরাচর সবাই পড়েছে এই ডিজাইনটা, আর খুব উঠেছেও এখন এই ডিজাইনটা। ডিজাইনটা মানে এই হারগুলো চিকের মধ্যে পুঁতি দেওয়া হারগুলো খুব উঠেছিল এখন। তার সঙ্গে যে কানেরটা আছে, কানেরটা দিয়ে আমি পরিনি, একবার পরেছিলাম হাতে, যদি কানেরটা দিয়ে পরা হয়নি। কানেরটা হচ্ছে এরকম ছোট্ট, একদম ছোট্ট, একদম ছোট্ট, বোঝাই যাবে না কানেরটা। মায়ের গয়না তো আছেই,
মানে আমি মায়ের ওখানে যখন অনুষ্ঠানে যাই তখন কি সব মানে মায়ের বোনের যা থাকে সেগুলো পরি, আলাদা করে কোনো গয়না বা কোনো মেকআপ আমার নিয়ে যেতে হয়। মানে মায়ের ওখানে মায়ের গয়নাগাঁটি যা আছে আর বোনের মেকআপ, বোনের গয়নাগাঁটি যা আছে ওই সব করেই কিন্তু আবার চলে যেতে হয়। এই যে একটা এত দূর এসছে মানে একদম মানে পেটের কাছে একদম অনেকটাই বড়, এর থেকে বড় যদিও আর পড়া সম্ভব না। নর্মাল একটা চেইন টাইপের, নর্মাল একটা চেইন টাইপের। তারপরে দেখাচ্ছি আর একটা গলার হার, এই হারটা এই ডিজাইনটা না আমি এখনো অবধি মানে হারটা কিন্তু আজকের না, হারটা প্রায় 5-6 বছর আগেকার। এই হারের ডিজাইনটা কিন্তু আমি এখনো দেখিনি, আমি জানি না তোমাদের কারোর কাছে আছে কিনা এই হারের ডিজাইনটা। আর কানেরটা এই মুহূর্তে আমার কাছে নেই, কানেরটা আমার কাছে নেই এখন। ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, এটা আমার একটা বৌদি আমাকে দিয়েছে। এই যে এই হারটা দেখছো, এই হারটা, এই হারটাও কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। আর সেটা হলো কবে দিয়েছে বলছি, বিয়ের পর মানে ডিসেম্বরে, তো ডিসেম্বরের 9 তারিখ আমার বিয়ে হয়, তো 25 তারিখে, 25 তারিখে চার্চে যাবো ঘুরতে। তো চার্চে যাওয়ার আগে আমি শাড়িটা পরেছিলাম, সেটাও আমার শাশুড়ি মায়ের দেওয়া ছিল। আর তার সঙ্গে মা বলল ঠিক আমার কাছে একটা নতুন হার আছে তোর জন্য কিনে রেখেছি, ওটা নিয়ে ওটাই আজকে আজকে পরে যা। এই হারটা সুন্দর মানে এই ডিজাইনটা একদম ইউনিক, নিচে একটু সরু সরু পাতা পাতা টাইপের আর ওপরটা পুরোটাই এক ঢালা পাথরের চেন টাইপের। এটার কানেরটাও ছোট, কানেরটা আমার কাছে নেই, আমার কাছে মানে সেট আছে তো কানের নেই, কানের আছে তো সেট নেই। আর যেগুলো যেগুলো ছিল মানে সেট কানের সব সেগুলোই বেশি এখানে দেখালাম। আর এরকম আরো অনেক আছে যেগুলো কানের পরে আছে হয়তো সেট নেই, বা আরো সিম্পল কয়েকটা হয়তো সেটটা আছে কানেরটা নেই। এই হচ্ছে অবস্থা। আরো একটা কোমর পিছিয়ে চলে আসি আমি, এটা বোনের বিয়ের সময় কেনা আমার। সবার কাছেই মানে যে ভালোবাসে কোমর পিছিয়ে কিছু করতে পারে যেন পেয়ে যাবে, মানে দেখা যায় এই ডিজাইনটাই বেশি এখন দেখা যায়। হাতিবাগানে গেলে তো আমি প্রায় দেখি এই ডিজাইনটা, মানে আমি তো ঢুকি হাতিবাগানে গেলে আমি একটু গয়নাগাটির দোকানে কানে টানের দোকানে ঢুকি। সেদিনও গেছিলাম হাতিবাগানে, তো সেদিন আমি ঢুকেছি একটা দোকানে, তো দোকানে একটা কানের দাম ছিল 150 টাকা, তা আমি বললাম 120 টাকায় হবে, বললো না হবে না 150 টাকাই লাগবে, না সরি ভুল বললাম, বলেছে এসে 200 টাকা। আমি বললাম 120 টাকায় হবে, তো বললো না, আগে আমি একদম দাম দর করতে পারছিলাম না, মানে যেখানে 200 টাকা বলতো 200 টাকা দিয়েই আমি চলে আসতাম, বা মাঝে সাঝে বন্ধুদের হয়তো বলতাম 180 টাকা দেবো হবে। তারপরে আমি জানতে পারি যে হাতিবাগানের কী অবস্থা বা নিউ মার্কেটের কী অবস্থা, সেখানে 200 টাকা দাম চাইলে 100 টাকা দিয়ে জিনিস দিয়ে দেয়, 80 টাকাতে জিনিস দিয়ে দেয়। তারপর কি আমি নিজেকে একটু আপডেট করছি, মানে আপডেট করেছি, মানে দাম দর করতে পারি, পারি মানে হয়ে ওঠে না সেইভাবে, কিন্তু চেষ্টা করি, যখন হয় লেগে যায় তো ভালো, কিন্তু যদি না লেগে যায় তো গেল, মানে আর নেওয়া হয় না জিনিসটা। সেদিন তো গেছিলাম আমি হাতিবাগানে, তখন কি করেছি মানে জিজ্ঞাসা করছি যে এটা কি 120 টাকায় হবে, তো বলছে না 200 টাকা দিলে 120 টাকা হবে না। তারপরে বললাম যে তাহলে যদি 220 টাকা না 120 টাকা না হয় তাহলে আর নেবো না, তাহলে থাক। তো আমি ভাবছি আমাকে ডাকবে পিছন থেকে, ডাকবে যে জিনিসটা হয় মানে তো দাম দর বলে চলে আসা হয়, তারপরে ডাকে, কিন্তু সে দেখলাম যে না ডাকলো না, আমি জিনিসটা আর পেলাম না। কালেরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একটা সেট দেখালাম না বড় অনেকটা গলা ঠাসা, মানে এই যে এই সেটটা, এই সেটটার সাথে কিন্তু এই টিকলিটাও ছিল, একবার পরে দেখি, অনেকদিন পরি না টিকলি টিকলি। নাকের নখ আছে, সেটা হলো
বাবা কোন দিকে পড়েছিলাম ভুলে গেছি নাকি ওই যে আমার নাকে নাকের আছে তাও ভাবছি কোন দিকে পড়েছিলাম মানে পড়তে পারছি না কিরম বিকট লাগছে বিয়ের সাজের সঙ্গে এসব ঠিক আছে তারপরে আর ভাল লাগে না প্রথম দিন প্রথম সাজ মনে যেন আরো কিছু সাজলে ভালো হয় আরো গয়নাগাটি আরো বড় বড় হলে ভালো হয় আরো কিছু যদি এর মধ্যে থাকতো আরো নতুন ডিজাইন যদি কিছু থাকতো আরো পরতাম এরকম লাগে কিন্তু তারপরে আর কোনো ইন্টারেস্ট থাকে না এগুলোর উপরে আরো একটা টিকলি এটা হচ্ছে বিয়ের টিকলি এরকম তিনটি না আমরা দেখাবো না কিন্তু একটু হাত দিয়ে দেখিয়ে দিই এরকম তিনটি মানে এখানে একটা এখানে একটা মাঝখানে একটা চলবে এই চলটা মাঝখানে উঠে গেছিল এটা অনেক পুরনো ডিজাইন তারপর থেকে মাঝখানে একটু বড় একটা টিকলি ছিল কিন্তু এখন দেখছি আবার এই চলটা খুব উঠেছে এই ডিজাইনটা যদিও আগেকার পুরনো গয়না পুরনো শাড়ি পুরনো চুলবাঁধা পুরনো সাজ সব কিছুই এখন নতুন করে খুব সুন্দর উঠেছে মানে এখন আবার নতুন করে ওগুলোকে ভালো লাগছে তো তার মধ্যে এটা একটা তো ব্যাস আমার কাছে আর তেমন তেমন কোনো কালেকশান নেই দেখানোর মতো আছে সরু সরু একদম পাতলার মধ্যে কিছু আছে বা কানের ছোট ছোট অনেক কিছু আছে কিন্তু সেইভাবে সেই অর্থে দেখানোর মতো তেমন কিছু নেই আর কয়েকটা কানের পরে আছে হাঁড়ি এরকমও আছে তো সেই জন্য আমি ওগুলোকে বার করছি না আর যেগুলো অক্সিডাইজের বা পুঁতি পাতা সেগুলো তো আজকে আমার কালেকশান না আজকে আমার শুধু গোল্ড প্লেটেড কালেকশন তো তার জন্য আর সেই সব বার করিনি তো আজকে কিন্তু এই ছিল আমার গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও এরকম অনেক অনেক ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো তোমাদের নিজেদের লোককে নিয়ে নিজেদের পরিবারের লোককে নিয়ে কিন্তু খুব 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 মজা করো খুব ভালো থাকো তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে অন্য ভিডিওতে